রাহুল এখানে সমস্ত সত্যি কথা বলতে এসেছিল ছোট মা। ও চেয়েছিল যেন পরে আমার আর অরূপের মধ্যে কোনো রকম প্রবলেম না হয়, কিন্তু তারপরেও তো আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম অলি। কিন্তু তুমি তো বুঝতে পারছো এটা শুধুমাত্র ভুল বোঝাবুঝি ছাড়া আর কিচ্ছু নয়। হ্যাঁ ছোট মা, কিন্তু আমি অরূপকে ঠিক বুঝতে পারছি না। আমি ওকে সমস্ত ঘটনা বলেছি, সমস্ত কিছু খোলাখুলি বলেছি, কিন্তু তারপরেও যেন ও কিরকম মেন্টালি আমি তোমাকে বলে বোঝাতে পারবো না ছোট মা। আজকাল ওকে ওকে দেখলে আমার কিরকম যেন, এটার জন্য কে দায়ী অলি? অলি, অরূপের যে সমস্যাটা হয়েছে সেটা সম্পূর্ণ মানসিক, আর এখান থেকে ওকে একমাত্র তুমি বের করে আনতে পারবে। আমি আমি পারবো ছোট মা। অলি, তোমাদের ব্যক্তিগত জীবনে ঢোকার ইখতিয়ার যে আমার নেই, ছোট মা, অরূপের সমস্যাটা এখন অসুস্থতার পর্যায়ে পৌঁছে গেছে, আমার পক্ষে কি আর কোনোভাবে? আমার বিশ্বাস অলি, তুমিই পারবে। তুমি এখানে এইভাবে হাঁটাচলা করছো কেন? আমাদের সঙ্গে এসে বসতে তো তোমার কোনো প্রবলেম নেই। না আসলে অভ্র এখনো ফেলিনি, এত দেরি হয়ে গেছে তাই আর কি একটু টেনশন হচ্ছিল। তুমি ছটপট করলে যে ও তাড়াতাড়ি ফিরবে তা তো নয়। আমি এখনই এনে দিচ্ছি, তুমি বসো। হ্যাঁ বসো 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 বসো। কি ব্যাপার হরুপ, আজকে কি নার্সিং হোমে খুব চাপ গেল নাকি? তোমার টায়ার্ড লাগছে, খাও না, এক কাপ চা খাও না। দাদা ভাইও তো এখানে বসে চা খাচ্ছে, তাও তো কতটা টায়ার্ড লাগছে। আসলে কাজের প্রেশারটাই টায়ার্ডনেসের কারণ এটা বোধ হয় সবসময় নয়। অরূপ, কি হয়েছে তোমার, কি সমস্যা? হ্যাঁ কি হয়েছে বলো তো অরূপ, হ্যাঁ কি প্রবলেম বলো না। কিছু বলতে গেলেই দেখবে সেটা সমস্যা বলেই মনে হচ্ছে, তার থেকে বেটার ওসব কথার মধ্যেই না ঢোকা। অরূপ দাদা চল। এক্সকিউজ মি, বলছিলাম তুমি কি কিছু খাবে এনে দেবো? কি ভেবেছ আমি মন থেকে সাইন করেছি ডিভোর্স পেপারে? ও তো এখন অনেক কিছু বুঝতে শিখেছে, এটা কি বুঝবে না তখন আমি বাধ্য হয়ে পেপারে সাইন করেছিলাম? কিন্তু ও যদি ভুল বোঝে, যদি ও ওই পেপারে সাইন করে দেয় তাহলে তো সত্য। কি কেন, আমি একটা কথা ভাবছিলাম, দয়ানন্দবাবু আমাদের যা বলেছেন সেই কথাগুলোকে আমরা বেদবাক্য হিসেবে ধরে নেব কেন? মানে বুঝলাম না। দেখো সত্য কি,
দয়ানন্দবাবু হচ্ছেন একজন অনেস্ট মানুষ, সৎ মানুষ, ফলে উনি যেটা মনে করেছেন সেটাই আমাদের কাছে কনফেস করেছেন। কিন্তু আমাদের ভাবতে হবে যে যখন প্রকৃতপক্ষে বিয়েটা হচ্ছিল তখন কিন্তু দয়ানন্দবাবু ওখানে প্রেজেন্ট ছিলেন না, উনি অসুস্থ ছিলেন। বিয়ের খবর পেয়ে পরবর্তীকালে উনি ওখানে যান। তাহলে সত্যকে দয়ানন্দবাবু আমাদের যেটা জানিয়েছেন সেটা তো সত্যি নাও হতে পারে, এমনও হতে পারে উনি হয়তো সেটা জানেন না, প্রপার খবরটা হয়তো ওনার কাছে নেই, তাই না? শিখা, একটা বিয়ে হয়েছিল গায়ে আর সেখানকার লোকেরা জানে না, এটা হয়? হয় গো হয়। কনক তখন না বানিয়েছিল, আমি যদি গ্রামের লোককে জানাতাম তাহলে তো আমাকে জেল খাটতে হতো। আচ্ছা আচ্ছা বেশ, সেটা যদি মানি তাহলে হঠাৎ কনকের বিয়ে ঠিক হওয়ার পরেও দেবুকে যখন আমি কনকের কথা জিজ্ঞেস করি তখন সে অস্বীকার করেছিল। বিয়েটা কি ছেলে খেলা নাকি? আর দেবু নিজে ফোনে আমাকে জানিয়েছে এই বিষয়ে তাকে যেন আর কখনো বিরক্ত করা না হয়। কি কি বলতে কি বলেছে? তখন দেবু দুবাইতে ব্যবসাপত্র কাজকর্ম নিয়ে অস্থির, তুমি হঠাৎ করে ওকে ফোন করেছো, ঘাবড়ে গেছে। তাই বলে কি দেবু আর কনকের বিয়েটা মিছে হয়ে যাবে নাকি গো? কনকের উপরে তো দেবুর হক আছে নাকি? শিখা শিখা, আমি তোমার কাছে হাত জোর করছি শিখা, এভাবে আর মেয়েটার সর্বনাশ করো না। শিখা তুমি তো একজন মা, এখনো সময় আছে, তুমি সত্যিটা আমাকে বলো শিখা, আমি ব্যবস্থা করব। ও সত্যি সত্যি করে আমাকে হয়রান করে দিল। তোমার অজান্তে তো কিছু হয়নি গো, তুমি তো নিজের চোখে দেখলে কনকের বউ হওয়ার প্রমাণ। আমার আমার কেন মনে হচ্ছে যেন আমি মহাপাপ করেছি? আমি আমার বিবেকের কাছে কেন জবাব দিয়ে করতে পারছি না? তাহলে শিখা 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 কোথায় ভুল হলো শিখা? তুমি তুমি না বড্ড তাড়াতাড়ি অস্থির হয়ে যাও, এক্সাইটেড হয়ে যাও। তুমি তুমি একটু জিরো তো, একটু জিরো, একটু ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করো, তাইলেই তুমি বুঝতে পারবে যে তুমি কোনো পাপ করোনি গো। মানে মানে তো তুমি এসো এসো এসো, আমার কথা শোনো, এসো এসো এসো। তুমি একটু ক্লান্ত তো, যাও যাও যাও, একটু রেস্ট করো, নিজে ঘরে যাও, একটু রেস্ট করো, সব ঠিক হয়ে যাবে, যাও যাও। বিজি এতক্ষণে নিশ্চয়ই তাইলে চৌধুরী বাড়িতে বোমাটা ফেটে গেছে। কার নাম আছে বৌমণি? জানি না পিসুই, দেখো না। আর সন্ধেবেলা এরকম কুরিয়ার আসে আমি তো ফার্স্ট টাইম দেখছি। না না সেটা কোনো কথা না, হয়তো আর্জেন্ট কিছু হবে, দেখো তো। হ্যাঁ দেখছি। দেখো নিশ্চয়ই নাম লেখা থাকবে, অনেক সময় অফিস থেকে পেপারস আসে। না সেরকম। ও দাদা ভাই তোমার নাম লেখা আছে তো, আই এম সো সরি ওভারলুক করে গেছিলাম। আমার? হ্যাঁ। থ্যাঙ্ক ইউ ভাই। কিন্তু এটা তো মনে হচ্ছে না অফিস থেকে এসেছে। না হতে পারে অফিসেরই আর্জেন্ট কিছু, না হলে এরকম টাইমে হঠাৎ করে। তো তোমার মনে হয় এটা ইম্পর্টেন্ট কিছু? দাদা ভাই একবার খুলেই দেখো না। হ্যাঁ খুলে দেখে না। কনক ডিভোর্স দিয়েছে।
শুনি, কেন ডিভোর্সের জন্য অ্যাপিল করেছে? কেন কেন এখানে আরো একটা আছে জিলমিল। কনক এখন পড়াশোনা জানে, তা সত্ত্বেও এ পেপারে ও সই না করে টিপ ছাপ দিয়েছে। কেন